প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে ধরে ফেলায় স্বামীর খুন, দেহ টুকরো টুকরো করে কেটে সেফটিটাকে। অসমের নগাঁওয়ের হাড়হিম করা ঘটনা। বেঙ্গালোর থেকে কাজ সেরে বাড়ি ফিরে স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে স্বামী, এরপর স্বামীকে খুন করে স্ত্রী। খুনের প্রমাণে লুপাট করতে প্রেমিকের সাহায্য নিয়ে স্বামীর দেহ টুকরো টুকরো করে সেফটিটাকে ফেলে দেয় স্ত্রী। খুনের তিন মাস পর সেফটি ট্যাঙ্কের থেকে উদ্ধার হয়েছে টুকরো টুকরো করে কেটে ফেলা দেহ। অসমের নগাঁও জেলার কুঠুরি এলাকার কলিয়াপড়ে ঘটে এই ঘটনা। স্বামীর খুনে অভিযুক্ত স্ত্রী রীতা বেরা, আর খুন হওয়া স্বামীর নাম উমেশ বেরা, স্ত্রীর প্রেমিকের নাম মুজিবুর রহমান। বেঙ্গালুরুতে কাজের জন্য দু তিন মাস থাকার পর বাড়িতে ফিরতেন উমেশ। উমেশের অনুপস্থিতিতে মুজিবুরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে রীতার। মুজিবুরের সঙ্গে রীতাকে ঘনিষ্ঠ অবস্থায় ধরে ফেলার পর উমেশ শুরু করে ঝগড়া। এরপরই মুজিবুরের সাহায্য নিয়ে স্বামীকে গলা টিপে হত্যা করে স্ত্রী। তারপর প্রমাণ এলো পাঠ করতে উমেশের দেহ টুকরো টুকরো করে কেটে ফেলে সেফটি ট্যাঙ্কে ফেলে দেয়। উমেশের আত্মীয় বন্ধুরা তাকে নিয়ে রীতার কাছে খোঁজ নিতে এলে সে জানায় বেঙ্গালুর থেকে ফেরেনি। একজনের সন্দেহ হলে খবর দেয় পুলিশকে। পুলিশের কাছে উমেশের নামে মিসিং ডায়েরিও করা হয়। পুলিশে তদন্ত করে বাড়ি তল্লাশির পর কার্যত কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। রীতা বেরা এবং তার প্রেমিক মুজিবুরকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, বরাক বাংলা নিউজ। প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে ধরে ফেলায় স্বামীর খুন, দেহ টুকরো টুকরো করে কেটে সেফটিটাকে। অসমের নগাঁওয়ের হাড়হিম করা ঘটনা। বেঙ্গালোর থেকে কাজ সেরে বাড়ি ফিরে স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে স্বামী, এরপর স্বামীকে খুন করে স্ত্রী। খুনের প্রমাণে লুপাট করতে প্রেমিকের সাহায্য নিয়ে স্বামীর দেহ টুকরো টুকরো করে সেফটিটাকে ফেলে দেয় স্ত্রী। খুনের তিন মাস পর সেফটি ট্যাঙ্কের থেকে উদ্ধার হয়েছে টুকরো টুকরো করে কেটে ফেলা দেহ। অসমের নগাঁও জেলার কুঠুরি এলাকার কলিয়াপড়ে ঘটে এই ঘটনা। স্বামীর খুনে অভিযুক্ত স্ত্রী রীতা বেরা, আর খুন হওয়া স্বামীর নাম উমেশ বেরা, স্ত্রীর প্রেমিকের নাম মুজিবুর রহমান। বেঙ্গালুরুতে কাজের জন্য দু তিন মাস থাকার পর বাড়িতে ফিরতেন উমেশ। উমেশের অনুপস্থিতিতে মুজিবুরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে রীতার। মুজিবুরের সঙ্গে রীতাকে ঘনিষ্ঠ অবস্থায় ধরে ফেলার পর উমেশ শুরু করে ঝগড়া। এরপরই মুজিবুরের সাহায্য নিয়ে স্বামীকে গলা টিপে হত্যা করে স্ত্রী। তারপর প্রমাণ এলো পাঠ করতে উমেশের দেহ টুকরো টুকরো করে কেটে ফেলে সেফটি ট্যাঙ্কে ফেলে দেয়। উমেশের আত্মীয় বন্ধুরা তাকে নিয়ে রীতার কাছে খোঁজ নিতে এলে সে জানায় বেঙ্গালুর থেকে ফেরেনি। একজনের সন্দেহ হলে খবর দেয় পুলিশকে। পুলিশের কাছে উমেশের নামে মিসিং ডায়েরিও করা হয়। পুলিশে তদন্ত করে বাড়ি তল্লাশির পর কার্যত কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। রীতা বেরা এবং তার প্রেমিক মুজিবুরকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, বরাক বাংলা নিউজ। প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে ধরে ফেলায় স্বামীর খুন, দেহ টুকরো টুকরো করে কেটে সেফটিটাকে। অসমের নগাঁওয়ের হাড়হিম করা ঘটনা। বেঙ্গালোর থেকে কাজ সেরে বাড়ি ফিরে স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে স্বামী। ব্যুরো রিপোর্ট, বরাক বাংলা নিউজ।